السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا وقره اعيننا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال سبحانه وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله أكبر كبيرة والحمد لله كثيرة سبحان الله بكرة وصيلا لك الحمد بالإيمان لك الحمد بالإسلام ولك الحمد بالقرآن ثم ما بعد محترم حاضرين كرام أذان ديابون أونلاين شنبن প্রত্যেককে আমি ওয়েলকাম করছি আজকের এই মুবারক জুমার পূর্ববর্তী সেশনে নাসিয়া সেশন বায়ানের সেশনে মহান আল্লাহ সুফ ভাইনুতাল অফুরন্ত মেহেরবানীতে আমরা সুস্থতার সাথে আল্লাহ সুফায়নহু তালার পছন্দের শ্রেষ্ঠতম জায়গা মসজিদে এবং জুমাবার শ্রেষ্ঠতম দিন সপ্তাহের সাপ্তাহিক ঈদের দিন তার পাশাপাশি একটি সম্মানিত একটি রক্তপাতহীন বিশেষ মর্যাদাপূর্ণ চন্দ্র মাসের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে করা হয়েছে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবং আমরা যেটাকে কাউন্ট করে থাকি একজন মোমিন মুসলমান হিসাবে প্রত্যেকটি মাসকেই মুসলমানদের কিছু না কিছু অংশ কাউন্ট করে রাখা এটি হচ্ছে ফরজে কিফায়া কারণের ভিত্তিতেই আমাদের বাদত লোনার ক্যালেন্ডার চন্দ্র বছরের ভিত্তিতে ওয়েদারকে যাতে ভারসাম্যপূর্ণভাবে প্রত্যেকটি এলাকার মানুষ পেয়ে যেতে পারে যে কোনো মৌসুমে রমদান যে কোনো মৌসুমে হজ এটিকে যেন সহজ করার উদ্দেশ্যে কেউ শুধুমাত্র শীতের সিজনে ফরজ করে নিতে না পারে এজন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন সৌর বছরে নয় বরং চন্দ্র বছরে এবাদতকে নির্ধারিত করে আমাদের উপর ইনসাফ করেছেন ভারসাম্যপূর্ণ করেছেন এই দিনকে এবং আমরা যাতে সকল আল্লাহ ওয়েদারেই লস হানুতালার দিনের মৌলিক পিলার যেগুলা একেবারে ফান্ডামেন্টাল যেগুলা সুপ্রিম অ্যাক্ট অফ ওয়ারশিপ যেগুলো এর মধ্যে হজ ওয়ান্স ইন এ লাইফ টাইম জার্নি আর রমদানের সিয়াম সাধনা ফাস্টিং হচ্ছে প্রতি বছর ঘুরে আসে এবং এই রমদানের মোকদ্দিমা বা ভূমিকা শুরু হয়ে যায় এই মাস সম্মানিত মাস রজব শুরু হওয়ার মাধ্যমে এবং আজকে আমরা থার্ড হবে আছি আলহামদুলিল্লাহ তার মানে হচ্ছে রমাদান আমাদের কাছ থেকে মাত্র দু মাসের কম সময় বাকি আছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুম সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এই মাসটি অজীব এবং মহান বিশাল গুরুত্বের অধিকারী বলে এর প্রস্তুতিও শুরু হয় অনেক আগ থেকেই মেন্টাল মানসিক প্রস্তুতি বাদতের জন্য এবাদতের এই মৌসুমে সর্বোচ্চ এবাদত কিভাবে করতে পারে সর্বোত্তম বেনিফিট সর্বোত্তমভাবে ভাবে কাজে লাগানো সর্বোচ্চ মুনাফা যাতে আমরা অর্জন করতে পারি এই জন্য প্রস্তুতিটা নিতে হয় অনেক আগ থেকেই এটি যদি হাদিস হওয়ার ক্ষেত্রে এখতলাফও থাকে যে অথেন্টিক সোর্স সনদে আছে কিনা তারপরে এটি দোয়া হিসাবে অবশ্যই প্রতিটি মোমেন এখন থেকেই শুরু করবে কারণ আমরা রমদানের জন্য উদ্গ্রীব থাকি মানসিক প্রস্তুতি নেওয়া শুরু করি মানুষ এবাদত করে শারীরিক মানসিকভাবে দুইভাবেই ফিট থাকতে হয় মানুষদেরকে মানসিকভাবে অসুবিধাগ্রস্ত থাকলে অনেক সময় শারীরিক এবাদতেও মন বসে না আর রমাদানের ফিজিক্যাল প্র্যাকটিস রমাদানকে ওয়েলকাম করার জন্য এবং রমজানের জন্য শারীরিকভাবে প্রস্তুত হওয়ার জন্য যেহেতু শারীরিক রোজার মূল এই যেটা রমদানের মূল কার্যক্রম সিয়াম, সাধনা সেটি হচ্ছে শারীরিক এই দুই ধরনের আমরা জানি এই তিন ধরনের মালি যেটা হচ্ছে শুধু মাল দিয়ে করতে হয় ফিজিক্যাল যেটা শুধুমাত্র শারীরিকভাবে করতে হয় আর মালি এবং বাদানি দুটাকে কম্বাইন করে একটা সেটা হচ্ছে হজ তো এই যে বিশাল একটা আজিম একটা মাস আমাদের সামনে আসতেছে এজন্য আমাদেরকে প্রস্তুত হতে হয় এই রজব মাস থেকেই আবার এই রজব মাসকে কেন্দ্র করে কিছু কুসংস্কার কিছু বিদা আছে বিদা আত খোরাফাত ইসলাম সমর্থন করে না আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যা দিয়ে গেছেন তাই পরিপূর্ণ এর বাইরে কোনো কিছু নিয়ে আসার এর এর থেকে কোনো কিছু কমানোর কোনো সুযোগ ও মদদেরকে দেওয়া হয় নাই এই দিনকে কামেল কমপ্লিট ভারসাম্যপূর্ণ করে দেওয়া হয়েছে আল ইয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম আত্মান্ত আলাইকুম নেয়ামাতি ওরা দি তুলাকুমাল ইসলাম না এবং আল্লাহ রব আলমিন ইন্দিন ইন্দা ইসলাম এই জীবন ব্যবস্থাকে আল্লাহ রবুল্লা আলমিন কেমত পর্যন্ত বিশ্ববাসীর জন্য পরিপূর্ণ এবং মনোনীত করেছেন একমাত্র দিন হিসাবে সুতরাং এই ক্ষেত্রে কোনো কিছু বাড়ানোর এবং কমানোর সুযোগ নেই যদি কেউ কোনো কিছু বাড়ায় তাহলে সেটা পরিত্য গ্রহণযোগ্য নয় এবং তার জন্য কঠিনভাবে শাস্তির মুখামুখি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে হতে হবে বাড়ানোর মানে হচ্ছে এই দিন কেউ পরিপূর্ণ করা হয় নাই করিম সাল্লাহ আলী সাল্লাম বাকি রেখে গেছেন নওয়াজবুলিল্লাহমিন জাহিম কোনো কিছুই বাকি নাই মানুষের জন্য যা কিছু প্রয়োজন ইবাদত বলতে যা কিছু দিনে যা কিছু প্রয়োজন এই সব কিছুই আল্লাহ রব্বুল্লা আলমিন দিয়ে দিয়েছেন সুতরাং এখানে স্পেশাল কোনো ইবাদত নাই তবে এখানে মাসের শেষের দিকে রসুল করিম সাল্লাহ মহা মহাসম্মানী এবং রসুল করিম সাল্লাহ ভাইসলামকে যে সমস্ত যে যা মিরাকল দেওয়া হয়েছে অন্যান্য নবীদেরকে দেওয়া হয়েছিল তার মধ্যে শ্রেষ্ঠ মহযোদা চিরস্থায়ী মহযোদা হচ্ছে আল কোরআনে করিম আর এর মধ্যে বড় বড় মহযোদার মধ্যে শ্রেষ্ঠ এবং বড় আশ্চর্যজনক মহয্যোদা হচ্ছে রসুল করিম সামে ইসরা এবং মেয়েরাজ যেটা এই মাসের শেষের দিকে ঘটেছিল এ নিয়ে আমরা এর শিক্ষা এ ব্যাপক হাদিস এবং এর উপহার শ্রেষ্ঠ উপহার পাঁচ শক্ত সালাদ এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা দুটি পর্ব কথা বলার চেষ্টা করব যদি আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আজকে আমরা যে ধারাবাহিক আলোচনা পেশ করে আসছি তার শেষ পর্ব শেষ সিরিজটা পেশ করতে চাই আপনাদের সামনে এবং এই উদ্দেশ্যে আমি কাহাফের শেষ রুকুর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সময় শেষ হয়ে যাচ্ছে আমি দু তিন মিনিটের ভিতরে একটু এটা নিয়ে হাইলাইট করার চেষ্টা করি আল্লাহ সুফ হানাহুতালা বলেছেন যারা আল্লাহ আল্লাহফ হানাহু সাথে সাক্ষাৎ করতে চায় মোলাকাত করতে চায় মিট করতে চায় মিটিং করতে চায় فمن كان يرجو لقاء ربّه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا جماعة رب أكمل أكوك لا شريك بدت النبي رسل درك دي إيشونا دي أنت تدر قومك يا قوم عبد الله ما لكم من إله غيره قولوا لا إله إلا الله بدت النبي ولقد بعثنا في كل أمة الرسول أن يعبدوا الله أك الله غلامي أكوك الله غلامي أك أكوك اك اك الله ক্ষমতা সার্বভৌমত্ব সুবেন্টি পাওয়ার সিফত এইসবগুলোর উপরে বিশ্বাস করা এবং এই বিশ্বাসের আলোকে অ্যাক্ট করা বিশ্বাসকে বাস্তবায়ন করা বিশ্বাসের প্রমাণ দেয়া ইমানের আগে ইল যে ইলমের কিছুটা আলোচনা আমরা আগে করেছি আল্লাহ তালা বলেছেন যে এক আল্লাহ সুফহানহতালার ক্ষমতা তার গুণ তার অধিকার তিনি কত মহান কত বেশি গুণের অধিকারী এগুলো জানার পর তুমি অন্তর থেকে বিশ্বাসের ডিক্লারেশন বা ঘোষণাটা দেবে অন্তর থেকে সেই ঘোষণাটা দিতে হয় সেই ঘোষণা দেওয়ার পর পরই যেটা আমাদের উপর আসে আল্লাহ সফহানহু তাল্লাহ ইমানের বা বিশ্বাসের যে দাবি যে তাকাজা বিশ্বাসকে প্রমাণ করা প্রুভ করার জন্য যে জিনিস সেটা হচ্ছে আমল ইলম অর্জন করার পর যদি আমল না করি তাহলে এটা আল্লাহ রবুল্লা আলমের কাছে অত্যন্ত মারাত্মক অত্যন্ত ভয়ানক অত্যন্ত ভয়াবহ ইয়াইলে দিন আমন উলি মা না মা না এটা ফালুন কবুর আমাক ইন ল তকুলু মা লাতা ফালুন এটা আল্লার কাছে খুবই রাগের বিষয় গজবের বিষয় যে দিন শিক্ষার পর অইলম শিক্ষার পর সে অনুযায়ী কেউ আমল না করে আলস হানহু তালাকি আমাদের ময়দানে যে পাঁচটি প্রশ্ন আমরা পাঁচটি বিশেষ নিয়ে আমাদের কথা আমরা আলোচনা করছি সর্বশেষ এই ব্যাপারে অহিল মনি যে আমল কতটুকু করেছি অহিল আর আমল একই ধরনের শব্দ একই তিনটা হরফ এখানে আছে তিনটা ওয়ার্ড এখানে আছে একটা ওয়ার্ড এখানে আছে তিনটা হরফ এখানে হরফ এখানে আছে ইলম এবং আমল এই ইলম অনুযায়ী আমল হওয়াটা অত্যন্ত জরুরি এ না হলে কি ময়দানে আল্লাহ ও তা আল্লাহর কাছে ভয়ানক শাস্তি বুক করবে হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রবুল্লা আলম কোরআন দ্বারা প্রমাণিত এবং ইলম অর্জন করাটাও ফরজ বিশেষ করে দিনকে মানার ক্ষেত্রে আল্লাহকে জানার ক্ষেত্রে রসুলকে জানার ক্ষেত্রে হালাল হালামকে জানার ক্ষেত্রে গতদিন আমরা যেটা বলেছি এই যে ইলমের আলোচনা যেখানে হয় সেটা অত্যন্ত সম্মানিত মর্যাদার মজলিস আল্লাহ রব্লা আলমিনের কাছে রসুল করিম সাল্লা আসমের কাছে এই যে আমরা আলোচনার মাধ্যমে যে ইলম পাচ্ছি এটা জানার পর এটা বক্তা এবং শ্রোতা প্রত্যেকের জন্য আমল করা ফরজ হয়ে যায় কে আমাদের ময়দান আল্লাহ রবুল্লাহ আলমিন এ ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং এখানে অনেকেই কিন্তু আটকা পড়ে যাবে আমাদের যে ইলমের সহজলভ্যতা বর্তমান দুনিয়ায় অন এয়ারের দুনিয়া অনলাইনের দুনিয়া এলমটা সহজ হয়ে যাচ্ছে তবে এখানে সোর্সটা আমাদেরকে বুঝতে হবে চিনতে হবে জানতে হবে সেই নলেজ থাকতে হবে যে যেটা পাচ্ছি সেটাই সহি কিনা অথেন্টিক কিনা সহি এবং অথেন্টিক নলেজ হওয়ার পর সেটার উপর আমল করা হচ্ছে অত্যন্ত জরুরি এবং আমলের বিভিন্ন অধ্যায় বিভিন্ন পর্যায়গুলো আছে আমলের বড় বড় দিক এবং বিভাগগুলো আছে আমলের জন্য শর্ত আছে যেটা শীরখ এবং বিদায়াত মুক্ত হতে হবে আমল কবলের জন্য শর্ত হচ্ছে যেটা সিনসিয়ারিটির সাথে একান্ত পরিচ্ছন্ন নিয়তের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমল হতে হবে এছাড়া যে যত বড়ো আমল ওয়ালা হোক না কেন কে আমাদের ময়দানে এদেরকে দিয়ে আল্লাহ রবাহ আলমিন জাহান্নামকে ওপেন করবেন যাদের নিয়ত সহি ছিল না কিন্তু দুনিয়ার জীবনে তারা জীবন দিয়েছে বাহ্যত দেখা যাচ্ছে আল্লাহর জন্য জীবন দিয়েছে কিন্তু তাদেরকে বীর বাহাদুর বলার জন্য জীবন দিয়েছে লড়াই করেছে দুনিয়ার জীবনে তারা বিরাট স্কলার বিরাট আলেম ছিল কিন্তু এ দিয়ে দুনিয়া অর্জন করেছে দুনিয়ার বাসীরা থাকে বিরাট স্কলার বিরাট শেখ বলুক এটা তার নিয়ত ছিল দুনিয়ায় এটা তার পাওয়া হয়ে গেছে দুনিয়ায় সে বিরাট বড়ো দানবীর দাতা ছিল তার উদ্দেশ্য ছিল দুনিয়ার লোকেরা থাকে সম্বর্ধনা রিসিপশন দিক দানবীর বলুক এটা তার দুনিয়ায় পাওয়া হয়ে গেছে এইভাবে করে এদেরকে জাহান্নাবি আল্লাহ রবুল আলমীর নিক্ষেপ করবেন কারণ এখানে হচ্ছে শির যুক্ত হয়ে গেছে এবাদতের ভিতরে নামাজের ভিতরে কেউ যদি এটা নিয়ত থাকে হজের ভিতরে ওমরার ভিতরে জাকাতের ভিতরে তার শখগুলো আর কোনোটাই কবুল হবে না কারণ আল্লাহ বলবেন তোমার নিয়তের মধ্যে অপরিচ্ছন্নতা ছিল নিয়তের মধ্যে আমি আমার সন্তুষ্টি শুধুমাত্র খালিজ পাবে তোমার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল না দুনিয়ায় যেটা ছিল তোমার সেটাকে আমি দুনিয়ায় দিয়েছি সুতরাং আজকের আজ তোমার আজকে আখেরাতে এই প্রতিধান দিবসে তোমার আর কোনো পাওনা বাকি নাই নাজ্লাহমিন জানে সুতরাং এই ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে মহান আল্লাহ রব আলম আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে এই রজব মাস থেকে আমরা বড় একটা ইবাদতের মৌসুম সবচেয়ে বড়ো ইবাদতের মৌসুম যে সময় একেবারে স্বল্প সময়ে ঘুম এবং সারাটা সময় আল্লাহর ইবাদত করার দীর্ঘ সময় পর্যন্ত সিয়াম সাধনা করার শ্যাম সাদানার মধ্যে এমন একটা এবাদত এটার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যেটা শুধুমাত্র দেখেন আল্লাহ এবং বান্দা বানদের সাথে যেটা সুযোগ জড়িত এবং যার প্রতিদান শুধু আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকেন তার মধ্যে যে এখলাস এবং থাকোয়ার সুযোগ থাকে সেটা অন্য কোনো এবাদতের ভিতর থাকার সুযোগ কম থাকে আল্লাহ ও তালা সেই মহান মাসের মানসিক প্রস্তুতির মাস রজব মাস থেকে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার এবং সাবানে শারীরিকভাবে ফিজিক্যালি প্রস্তুতি নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রমদান পর্যন্ত হায়াতে আমাদের রেজকে আমাদের স্বাস্থ্যে বরকত দান করুন এবং সুস্থতার সাথে নিয়তে সিয়াম সাধনা করার মতো তৌফিক আল্লাহ রব আলমিন আমাদেরকে নসিব করুন ওমা তৌফিকিল্লাবাবিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি